প্রিয় আমার বন্ধুরা এবং আমার ছাত্রছাত্রীরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি। আজকের ভিডিও সম্পূর্ণ অন্যরকম। মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাস এবং তাদের দ্বিতীয় সংখ্যা বা দ্বিতীয় বর্ষে বিবেক পত্রিকা উদ্বোধন হলো। এই বিবেক পত্রিকায় আমি এই পত্রিকাটা আমি তোমাদের সামনে তুলে ধরছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এই বিভিন্ন রকম লেখা, কবিতা, আঁকা, গল্প দেয়া আছে এবং এই বিগত বছরগুলো ছাত্রদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল কেমন হয়েছে তারও ধারাবাহিক একটা বিবরণী দেওয়া হয়েছে। বর্তমান আশ্রমের যারা এই পত্রিকা পর্ষদে আছে তাদের নামও দেওয়া হয়েছে। এছাড়া আরও অন্যান্য নানান বিষয় নিয়ে এই পত্রিকায় দেওয়া হয়েছে। হয়তো পুরো পত্রিকাটা সময়ের অভাবে আমি পুরো দিতে পারলাম না, তবু যারা এই পত্রিকায় এবছরে যারা লিখেছে তাদের আমি নামগুলো একটু বলছি। প্রথম যে লেখা তা হলো বিগত বছরের অধিনায়কে প্রিয়ঙ্কন রায়। এবার আমরা যেটা বলবো, লেখক মাননীয় শ্রী শশাঙ্ক শেখর মণ্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম উচ্চ বিদ্যালয়। তার লেখা রং যখন ভয়ঙ্কর রং। সুবীর চট্টোপাধ্যায় শিক্ষক, গাছের আত্মকথা। এর পরবর্তী আমার রেডিও যাপন, শিক্ষক সুমন চক্রবর্তী। তারপরে মানব সমাজে অবক্ষয় উত্তরণের পথ, অভিজিৎ চক্রবর্তী শিক্ষক। দুই ইংরাজি স্যার, লেখক বিমান বিহারী সরকার শিক্ষক। পরবর্তী সব জানতা দাদা, হিমাদ্রি কোলে সপ্তম শ্রেণীর ছাত্র। তারপর ছাত্রাবাসের শিক্ষামূলক ভ্রমণ, নবম শ্রেণীর ছাত্র অরিত্র ঘোষটু। এরপরের লেখা বিক্রিয়ার ছন্দে, নবম শ্রেণীর ছাত্র আয়ুষ বাগচি। বাবা বাসুদেব চক্রবর্তী অষ্টম শ্রেণী। এরপরে দূরত্ব, সায়ন দেবনাথ অষ্টম শ্রেণীর লেখা। প্রকৃত বন্ধু গল্প, শীর্ষেন্দু দে সপ্তম শ্রেণী। ব্ল্যাক ফ্রাইডে, সুস্মার্ত চক্রবর্তী নবম শ্রেণী। ফুটবল জগতে দুই কিংবদন্তি, জীবন সংগ্রাম দেবপ্রিয় মিশ্র দশম শ্রেণী। স্মৃতিপটে অভিক দে দশম শ্রেণী। আমার বাড়ি আদিত্য বর্মন। এবার একুশশো শতাব্দী ছাকনি, অনুপেক্ষ দাস অষ্টম শ্রেণী। তারপর রামায়ণ, শ্রেয়স দাস দশম সপ্তম শ্রেণী। জঙ্গলের রহস্য, অদ্রিনাথ ব্যানার্জি ষষ্ঠ শ্রেণী। স্বপ্ন না বাস্তব, সূর্যদীপ্ত সাহা ষষ্ঠ শ্রেণী ছাত্র। এবার দি জার্নি অব লস ব্ল্যাঙ্কস, অনিমেষ পাল প্রাক্তন ছাত্র। এই ছবিগুলো আমি বলছি। প্রথম ছবি বোসন শীর্ষেন্দু দে সপ্তম শ্রেণী, প্রাণশক্তি অহঞ্জিৎ দে অষ্টম শ্রেণী, আস্তানা আবৃত সিং অষ্টম শ্রেণী, মাছরাঙা অস্মিত দলুই পঞ্চম শ্রেণী। এরপর স্বপ্ন প্রত্যুষ সর্দার দশম শ্রেণী, বনের রাজা অর্ঘজিৎ রায় অষ্টম শ্রেণী, নন্দের নন্দন দেবজিৎ মণ্ডল সপ্তম শ্রেণী। এবার অর্ধনারীশ্বর, অর্ধনারীশ্বর প্রিয়ঙ্কর রায় দশম শ্রেণী। এবার ভারতপথিক সৌভিক দে দশম শ্রেণী, পিপিলিকা অরিত্র ঘোষ টু নবম শ্রেণী, বাঘমামা হচ্ছে সৃজন নন্দী ষষ্ঠ শ্রেণী, কালিয়া দমন সৃজন কোটাল ষষ্ঠ শ্রেণী। এই ছবিগুলো যারা এঁকেছে তাদের নাম সহ আমি বললাম, এগুলো আশা করলে তোমরা বুঝতে পারছো।
খুব ভালো ছবি হয়েছে। এবার বিভিন্ন অনুষ্ঠানে যে সমস্ত ছাত্রদের সঙ্গে সব ছবি সেগুলো তুলে ধরা হলো এই পত্রিকার মাধ্যমে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।